গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক তেলির চালা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্বাণী গ্রুপের একটি কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন। এই সময় আশপাশের অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়্যার কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে একই দাবিতে বিক্ষোভে যোগ দেন। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রীরা।